সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। জাতির জনক বঙ্গবন্ধু যাপন অনুষ্ঠান উপভোগ করার সুযোগ এবং সৌভাগ্য হয়েছে। আপনারা এবং যারা আসেননি, যারা দেশে বিশেষ রয়েছেন, তাদের আমি সুস্থ নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। জাতির জনক বঙ্গবন্ধু কে মূল্য এগিয়ে গেছে, কাজ করছে, একা তো করা সম্ভব না। আমরা সবাই মিলে, আমরা যদি সবাই মিলে আমরা শেখ হাসিনা হই, তাহলে আমরা কাজ করতে পারবো। শেখ হাসিনাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। শেখ হাসিনার সময় এখন। আমি আমার অনেক গুরুজন ব্যক্তিরা এখানে আছে, চীন, জাপান, এদেরকে অনুসরণ করতে পারি। আমাদের সবচেয়ে বড় সম্পদ কিন্তু জনশক্তি, এর তার চেয়ে আর আমাদেরও কিছু নাই। কারণ আমাদের সর্বোচ্চ আয় আসে বিদেশ, সে যে রেমিডেন্স থেকে, তারা কিন্তু খুব উচ্চ শিক্ষিত না যারা আমাদেরকে রেমিডেন্স পাঠায়। এবং আমাদের গার্মেন্টস যে শ্রম থেকে, আমাদের যে গার্মেন্টস শিক্ষা দিয়ে যারা শিক্ষা বা অত মেধা উপচে যায়, একটা পলিটিক্যাল মেডিকেল কলেজ করা হোক, যাতে তারা কারিগরি শিক্ষা পায়, তারাই যেন একটা জনশক্তি থেকে রূপান্তরিত হয়। হ্যাঁ, তারা যেন আর দুজন মানুষকে তাদেরকে কাজে লাগাতে পারে। আমরা সবাই শুধু যে জোর করে কেউ টেনে টুনে এসএসসি পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, বা তাদেরকে টেনে টুনে বিয়ে পাস করাতে হবে, এ পাস করাতে, এরকম না। যারা দেখবো যে রেজাল্টের যারা গবেষণার জন্য একটা বিশেষ মঞ্জুরি ফান্ড তারা ক্রিয়েট করেছে, যেটাকে বলা হয় হাই এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট। এখানে কয়েক হাজার কোটি টাকা আছে গবেষণা কাজে যেটা ব্যয় করা হয়। সুতরাং সেটাও কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যথেষ্ট হেল্প করছে। যেটাকে আমরা জুনিয়র এডুকেশন হাই স্কুল বলি, সেটা তো ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত হবে এটা। এবং আমরা বঙ্গবন্ধু, আমরা মনে করি যে বঙ্গবন্ধু, আপনারা জানেন যে 1947 সালে যখন মুসলিম আওয়ামী লীগ হলো, মুসলিম ছাত্রলীগ হলো, তখন কিন্তু কেউ বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটি কথাও বলে না। সবাই কিন্তু বঙ্গবন্ধুকে মুসলিম, যেখানে 85% মানুষ মুসলমান, সেই মুসলিম দেশ, মুসলমানের দেশে বঙ্গবন্ধু যখন মুসলিম শব্দ কেটেছিলেন, কেউ কিন্তু টু শব্দটি করেনি। এবং পরবর্তীতে 1970 সালে যে নির্বাচন হয়েছিল, সেই ওরই এই যে আমাদের বঙ্গবন্ধুর যে দায়িত্ব পালন করেছেন, ওনার অনেক প্রাজ্ঞজন এই শিক্ষায় জাতি মেরুদণ্ড, বি পজিটিভ, বি থিঙ্কিং, সারাদের যে কথা, যে তথ্য, যে উপাত্ত আমরা কিছুটা দিক থেকে নিয়ে উপলব্ধি করার চেষ্টা করছি। আমার শ্রদ্ধ বিশ্ববিদ্যালয় সমূহের ভাইস চ্যান্সেলর বৃন্দ, এবং আমি